সাফ নারী চ্যাম্পিয়নশিপের এই গ্রুপে নিজেদের সবশেষ ম্যাচে ভারতের বিপক্ষে কিছুক্ষণের মধ্যে মাঠে নামবে বাংলাদেশ জাতীয় নারী দল। তবে গুরুত্বপূর্ণ এই ম্যাচের আগে কথার লড়াই মেতেছেন কোচ এবং সিনিয়র খেলোয়াড়রা। সিনিয়র খেলোয়াড়দের দাবি যে তাদেরকে কোচ পছন্দ না করায় তাদেরকে খেলানো হচ্ছে না। তবে কোচ পিটার বাটলার বলছেন ভিন্ন কথা। দলের মধ্যে অন্তর্কুণ্ডল এবং সেই সাথে সিনিয়রদের রাজনীতির কারণেই নাকি এমন পরিবেশ সৃষ্টি হয়েছে। শ্রীলঙ্কা আবারও রপ্তানিতে শীর্ষে। জুনিয়র খেলোয়াড়দের উপর চাপ প্রয়োগ এবং সেই সঙ্গে নিজেদেরকে আরও এক ধাপ এগিয়ে নেওয়ার যে প্রত্যয়ে মাঠে নামার কথা ছিল বাংলাদেশ, তা থেকে অনেকটাই যেন পিছিয়ে যাচ্ছে। টুর্নামেন্ট চলাকালীন এরকম কথা দুই পক্ষের মাঝ থেকে যেগুলো এসেছে গণমাধ্যমে, তা কতটুকু প্রভাব ফেলবে এই টুর্নামেন্টে তা হয়তো আগে থেকে অনুমেয়। শুরুটা হয়েছিল পাকিস্তান ম্যাচের মধ্য দিয়ে, যে ম্যাচে সিনিয়র অনেক প্লেয়ারকেই সাইড বেঞ্চে বসিয়ে খেলিয়েছিলেন কোচ পিটার বাটলার। তবে সেই কারণটাও ছিল তার মতন করেই, কেননা এই ম্যাচটা ছিল খুবই গুরুত্বপূর্ণ বাংলাদেশের কাছে। কেননা বাংলাদেশ কিন্তু এরই মধ্যে অনেকগুলো ইঞ্জুরি আক্রান্ত ফুটবলার কিন্তু আছে একাদশে, এবং সেই সাথে সিরাজান স্বপ্না কিংবা আখির যে খাতুনের যে অভাবটি রয়েছে সেটা কিন্তু ভালোভাবে ফুটে উঠেছে এই ম্যাচে। তো ভারতের বিপক্ষে ভারত যেহেতু এখন পর্যন্ত সাফ চ্যাম্পিয়নশিপে সবচেয়ে সফলতম দল, তো তাদের বিরুদ্ধে যখন মাঠে নামাতে হবে বা একটা একাদশ তৈরি করতে হবে, তো সেখানেও কিন্তু কোচের কিন্তু একটা ভিন্ন একটা প্ল্যান কিন্তু থাকার কথা, এবং সেটি কিন্তু জানিয়েছেন পিটার বাটলার। এবং সেই সাথে তিনি কিন্তু বলছেন যে সিনিয়রদের পছন্দ অনুযায়ী কিন্তু ভারত ম্যাচে 11 জনকে নামানো হবে, অর্থাৎ সবশেষ নারী সাফ চ্যাম্পিয়নশিপে যে 11 জন সদস্য ছিলেন তো তাদেরকেই কিন্তু মাঠে নামানোর ইঙ্গিত দিয়েছেন কোচ পিটার বাটলার। ম্যাচের আগের দিন যখন আর্মি হেডকোয়ার্টার্স মাঠে তারা যখন অনুশীলন করেন তখনও কিন্তু সেটা প্রমাণ কিন্তু পাওয়া যায়, অর্থাৎ সেই নারী দলের যারা সাফ চ্যাম্পিয়নশিপ নারী দলের অংশ ছিলেন 2022 সালের, তো তাদেরকে কিন্তু একসাথে করে অন্যদেরকে আলাদা করে কিন্তু ম্যাচ খেলানো হয়। সেখানেও কিন্তু আসলে বিষয়টি স্পষ্ট হয়েছে যে তাদের কথাই কিন্তু রাখতে যাচ্ছেন কোচ পিটার বাটলার। তবে সেই সাথে কিন্তু বাটলার আরেকটি সতর্কতার সঙ্গে কিন্তু দিয়ে রেখেছেন, অর্থাৎ মাঠের পারফরমেন্স যদি মনুপূত না হয় বা দলের প্রয়োজনে যদি ঠিক মতো পারফরমেন্স করতে না পারেন তৎক্ষণাৎ কিন্তু তিনি তার সিদ্ধান্ত বদল করে দেবেন, অর্থাৎ দলের প্রয়োজনে কিংবা দেশের প্রয়োজনে যেটা তিনি ভালো মনে করবেন আর তখনই কিন্তু দেখা যাবে যে তাদেরকে তুলে আনার বা সাবস্টিটিউট মাঠে নামানোর যে বিষয়টি আছে সেটা কিন্তু করে ফেলবেন, এমনটা কিন্তু হুঁশিয়ারি দিয়ে রেখেছেন। তবে কথা যাই হোক, একটা টুর্নামেন্ট চলমান, তো সেই টুর্নামেন্টের চলমান একটা টুর্নামেন্টের মধ্যে এভাবে দুপক্ষের কথা বা দুপক্ষের দুই মেরুতে অবস্থান কতটুকু বাংলাদেশের জন্য সফলতা বয়ে আনবে এবারের সাফ চ্যাম্পিয়নশিপে, এটাই কিন্তু সবচেয়ে বড় প্রশ্নবিদ্ধ বিষয়। নাসিফ শুভ, যমুনা স্পোর্টস, কাঠমান্ডু, নেপাল।